সবুজ তানভীর গতকালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে উপকূলবাসী যারা রয়েছেন তাদেরকে কিন্তু এরই মধ্যে বলা হয়েছে যে সাইক্লোন সেন্টার যে স্থানগুলোতে রয়েছে সেখানে চলে যেতে এরই মধ্যে কিন্তু আমাদের সহকর্মীদের মাধ্যমে সেই চিত্র আমরা দেখেছি আমরা এখন সরাসরি দেখতে চাইব যে উপকূলের যে কয়েকটি জেলা রয়েছে যেখানে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে কয়েকটি জেলায় সবচেয়ে বেশি এই যে ঘূর্ণিঝড় রিমেল তার আঘাত আনতে পারে সেই অঞ্চলগুলোতে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স রয়েছেন পটুয়াখালীর মহিপুরে আমরা আশিকিন প্রিন্সের কাছে যেতে চাই আশিকিন প্রিন্স আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে পটুয়াখালীতে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী এম কে রানা প্রিন্স আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি এখন যেখানে রয়েছেন দেখা যাচ্ছে যে এখনও জনগণ তার বাসাবাড়িতে রয়েছে কিন্তু এরই মধ্যে তো সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সাইক্লোন সেন্টারে জনগণ যাতে চলে যায় তো এখানকার মানুষজন আসলে কেন যাচ্ছে না তাদের বক্তব্য কী এবং প্রকৃতির কি অবস্থা দেখছেন আর সবুজ ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সে প্রভাবটা এরই মধ্যে উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্রভাব পড়েছে আর দুই ঘন্টা আগে এই পটুয়াখালীতে তুমুল বৃষ্টি হয়েছে অর্থাৎ মুসলধারে বৃষ্টি হয়েছে এই মুসলধারে বৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে সমুদ্রে জোয়ার ছিল এবং একই সঙ্গে প্রচন্ড দমকাভাবে বাতাস প্রবাহিত হয়েছে ফলে এই তিনটি কারণেই মূলত এই পটুয়াখালী যে নিম্নাঞ্চল রয়েছে সে নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে আমি যেখানেতে রয়েছে এটি হচ্ছে হলো পটুয়াখালীর মহিপুর নামক একটি এলাকা এখানে প্রায় কয়েকশো মানুষের বসবাস বসত বাড়ি রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রাথমিক প্রভাবে এরই মধ্যে এখানকার যে বসত বাড়ি রয়েছে সেগুলো তলিয়ে গেছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছেন তো আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না এই প্রশ্নটিও আমি করেছিলাম এখানে যারা বসবাস করছেন তারা তাদের দাবি হচ্ছে হলো এখান থেকে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেটি অনেক দূরে সেই কারণে তারা সহজেই সে আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না এছাড়া অনেকের গবাদি পশু রয়েছে এছাড়া বাসাবাড়িতে আসবাবপত্র রয়েছে মূলত সেই কারণে যারা রয়েছেন তারা এই আশ্রয় কেন্দ্রে যাবার যে সাহস সেই সাহসটি তারা পাচ্ছেন না আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাটু পানি জমে গিয়েছে এই ঘূর্ণিঝড় রিমেলের প্রাথমিক প্রভাবের কারণে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে যখন ঘূর্ণিঝড়ের মূল যে কেন্দ্র সেটি উপকূল অতিক্রম করবে তখন এই পানির যে মাত্রা সেটি আরও বাড়বে আপনাকে জানিয়ে রাখি যে আমি যে এখানে তার পাশেই হচ্ছে হলো শিববাড়িয়া খাল বা নদী বলা হয় এই নদীতে কিন্তু এখনো প্রচণ্ড স্রোত রয়েছে এই নদীটি মিশে গিয়েছে পাশে সমুদ্র রয়েছে ফলে ফলে সমুদ্রে যে ঢেউটি রয়েছে অথবা জোয়ারটি আছে সেটি কিন্তু এই নদী দিয়ে লোকালয়ে প্রবেশ করছে ফলে এখানকার মানুষ যারা রয়েছেন তাদের দুর্ভোগের নদীতে আসলে জনগণ যারা এখনো বাড়িতে রয়েছেন পানি আর কতখানি উঠলে ওঠা পর্যন্ত আসলে তারা অপেক্ষা করবেন তারা কি বলছেন আসলে সময় যত যাচ্ছে পানির মাত্রা তো ততটাই বাড়ছে জলোচ্ছ্বাস তো আরো বেশি দৃশ্যমান হচ্ছে আসলে কতক্ষণ থাকবেন তারা বাসাবাড়িতে সবুজ আবহাওয়া পক্ষ থেকে বলা হয়েছে যে যখন ঘূর্ণিঝড় রিমাল এই উপকূলীয় এলাকা অতিক্রম তখন আট থেকে দশ ফুট উচ্চতায় একটি জলোচ্ছ্বাস হবার আশঙ্কা রয়েছে তবে এরই মধ্যে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তারা বলার চেষ্টা করছে যে তারা যতক্ষণ পর্যন্ত পারেন তারা নিজ বাসা বাড়িতেই থাকবেন যেহেতু এখান থেকে আশ্রয় কেন্দ্রে তাদের যাওয়ার একটি সমস্যা আছে একই সঙ্গে অনেকের গবাদি পশু রয়েছে ফলে তারা সহসায় সেই আশ্রয় কেন্দ্রে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না তারা বলছেন যে যতক্ষণ প্রয়োজন যতক্ষণ সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত তারা এই তাদের নিজে যে বসতবাড়ি রয়েছে সেখানেই তারা অবস্থান করবেন সবুজ জি প্রিন্স আপনাকে ধন্যবাদ আমরা যাচ্ছি পটুয়াখালীর কুয়াকাটায় এম কে রানা আমাদের সাথে রয়েছেন আপনি কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছেন সমুদ্র সৈকতের কি অবস্থা সেখানে গর্জন কেমন দেখছেন আসলে সমুদ্রের গর্জন তো সব মিলে কী মনে হচ্ছে ঘূর্ণিঝড়টি আপনাদের অঞ্চল দিয়ে কয়টা নাগাদ অতিক্রম করবে এমকে কে রানা পোটকাল দিয়ে কিন্তু আহ পাঁচ থেকে সাত ফুট পানি কিন্তু জোয়ারের পানি স্বাভাবিক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এতে করে কিন্তু ভাঙা যেসব যেসব এলাকায় আছে উপকূলীয় এলাকায় সে দিয়ে কিন্তু পানি ঢোকার একটা প্রবণতা

বাসিন্দা না তারা উৎসুক মানুষ যারা সমুদ্রের তীরবর্তী বিপুল সংখ্যক লোক দেখছি যে দাঁড়িয়ে আছেন তারা আসলে কেন দাঁড়িয়ে আছেন ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে হ্যাঁ আপনাকে আর জানিয়ে রাখি আসলে

ফাইমা নিশ্চয়ই শুনছেন আমাকে এর আগের ঘন্টায় আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য জানানো হয়েছিল নতুন কি তথ্য রয়েছে যেহেতু আমাদের যে অভিজ্ঞতা যে তিন ঘন্টা পর পর আবহাওয়া অধিদপ্তর থেকে ব্রিফিং করা হয় আজকে আসলে কত ঘন্টা পর পর করা হচ্ছে সবশেষ কি তথ্য জানানো হচ্ছে সবুজ আপনাকে একটু বলে রাখি যে সবশেষ যে অফিসিয়াল যে তথ্য সেগুলো কিন্তু জানানো হয়েছিল বেশ কয়েক ঘন্টা আগে আপনি যেটি বলছিলেন যে তিন ঘন্টা আগেই কিন্তু আসলে জানানো হয়েছে এবং আরও কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আরও আধা ঘন্টা পরে নতুন আরেকটি জানানো হবে তবে এরই মধ্যে আপনি জানেন যে যখন ঝড় আসে ঝড় সতর্কীকরণ যে কেন্দ্র আছে আবহাওয়া অধিদপ্তরের সেটি কিন্তু আসলে চব্বিশ ঘন্টায় কাজ করতে থাকে এবং এখনও তারা কাজ করছেন তো আমরা আনঅফিশিয়ালি তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এর আগের ব্রিফিংয়ে আমাদের যেটি জানানো হয়েছিল যে পায়রা তথা এই যে কলাপাড়া খেপুপাড়া কিংবা কুয়াকাটার যে অঞ্চলটি সেই অঞ্চল থেকে দুইশোটি কিলোমিটার দক্ষিণে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল যেটি এখন দুশো কিলোমিটার দক্ষিণে আছে অর্থাৎ বলা যায় যে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো আরও এগিয়ে এসছে সকালে যা আমরা জেনেছি তার থেকে আরও পঁয়ত্রিশ কিলোমিটার এগিয়ে এসছে এবং তারা যেটি বলেছেন যে এটি কিন্তু দুপুর নাগাদ দুপুর তিনটার দিকে এর যে অগ্রভাগ সেই অগ্রভাগ কিন্তু পায়রা অঞ্চলের দিকে সেটির আসলে যে 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 চলে আসবে এবং একই সাথে প্রবণতা সেটিও কিন্তু আসবে এবং অলরেডি কিছুক্ষণ আগে আমাদের যে সেখানে আছেন তিনিও কিন্তু বলছিলেন যে ইতিমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে আর যেটি বলেছেন যে এর কেন্দ্র মূল যে ঘূর্ণিঝড়টি তার কেন্দ্র কিন্তু আসতে সন্ধ্যা থেকে মধ্যরাতের যে কোনো সময় তবে তারা যেটি ধারণা করছেন যে সন্ধ্যা এটি উপকূলে পৌঁছবে এবং এর যে শেষ ভাগ সেটি কিন্তু হচ্ছে মধ্যরাতের দিকে এটি নিম্নচাপে পরিণত হবে এবং দুর্বল হয়ে যাবে তো এ পর্যন্ত এই তথ্য আমরা পরবর্তী ব্রিফিং এর জন্য অপেক্ষা করছি নিশ্চয়ই সেই তথ্য আপনার কাছ থেকে জানবো আমাদের সাথে খুলনার কয়রা থেকে যুক্ত হচ্ছেন মামুন রেজা মামুন রেজা নিশ্চয়ই শুনছেন আমাকে কয়রার এই অঞ্চলটি প্রতি বছরই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সবার আগে প্লাবিত হয় আজকে সেখানকার চিত্র কি দেখছেন এবং সেখানকার জনগণ যারা রয়েছেন তারা সাইক্লোন সেন্টারে এরই মধ্যে পৌঁছে গেছে কিনা কিংবা তাদের অভিব্যক্তি কি দেখছেন মামুন সবুজ সকাল থেকেই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আকাশ মেঘলা রয়েছে পুরোপুরি এবং কিছু সময় পর পর থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে ঝড়ো বাতাস বইছে আর নদীতে এখন জোয়ার রয়েছে নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ফুটের মতো দুই ফুটের মতো বৃদ্ধি পেয়েছে আর স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে প্রতিবারই ঘূর্ণিঝড়ের সময় বেড়িবাদ ভেঙে লোকালয় পেলাবিত হয় কয়রাসহ খুলনার বিভিন্ন উপজেলায় প্রায় বাইশ কিলোমিটার বেড়িবাদ জরাজীর্ণ অবস্থায় রয়েছে যেহেতু যেহেতু জ্বরের পানি বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে মাঝে মাঝে দমকা বাতাস বইছে সে কারণে মানুষ বেড়িবাদ নিয়েই মূলত আতঙ্কের মধ্যে রয়েছেন আর কিছুক্ষণ আগে খুলনা ছয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান মোড়ল এবং কয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তা তারা এই কয়লা যে বেড়িবাদ যেসব জায়গাতে জরাজীর্ণ রয়েছে সেই জায়গাগুলো তারা পরিদর্শন করেছেন তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলছেন এবং তারা বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ড বোর্ডের লোকজন পাশাপাশি স্থানীয় লোকজন তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাদ মেরামতের কাজ করছে আর কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে এখনও পর্যন্ত সকাল থেকে কোনো লোকজন সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্রগুলোতে যায়নি কারণ দুপুরে মানুষ খাওয়া দাওয়া করবে দুপুরে খাওয়ার পরে তারপর হয়তো লোকজন যাবে এবং সেভাবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এছাড়া যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও দুর্গম এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গিয়ে মাইকিং করছেন আর সুন্দরবনের আন্দারমানিক এবং হলদেবুনিয়া এই দুইটি ক্যাম্পে যারা জনবল রয়েছে তারা ঘূর্ণিঝড়ের বেশ খানিকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেখান থেকে তাদেরকে সরিয়ে অন্য পার্শ্ববর্তী নিরাপদ ক্যাম্পে নেওয়া হচ্ছে পাশাপাশি যারা জেলে বা অলি সুন্দর মধ্যে সুন্দরবনের মধ্যে ছিল তাদেরকেও নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে সবুজ মামুন রেজা ধন্যবাদ আপনাকে আমরা চলে যেতে চাই একটু বরগুনাতে বরগুনাতে রয়েছেন আমাদের সহকর্মী আবু জাফর সালে তিনি রয়েছেন বরগুনার বড়ইতলা ফেরিঘাটে আমরা যে নদীটি দেখছি এই নদীর পাশেই বাজার রয়েছে এখানে ব্যাপক জনবসতি রয়েছে আমার অভিজ্ঞতা তাই বলে কিন্তু সেখান এখন জলোচ্ছ্বাসের পরিমাণ কী পরিমাণ হয়েছে এবং জনগণ আসলে আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে কিনা প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে স্থানীয় জনগণের উদ্দেশ্যে আবু সালেহ সবুজ আপনি যেমনটি বলেছিলেন যে আমি এই মুহূর্তে বড়ইতলা ফেরিঘাট গেছি বিশখালী নদীর পাড়ে আপনি দেখছেন যে আমার পিছনে অর্থাৎ এই জোয়ারের যে পানি সেই জোয়ারের পানির যে উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কিন্তু এখানকার যে বসত বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং যে যে বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু পানি ইতিমধ্যে প্রবেশ করেছে আমি বরগুনা পানি ইউনিয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন যে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জোয়ারের পানি টু পয়েন্ট ফোর জিরো মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে যা বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং যেটি এরপর হয়তো এখন আরও কিছু আপনি আর যে বিষয়টি বলেছেন যে যে মানে অর্থাৎ এই যে জোয়ারের পানি বা ভাঙ্গন কবলিত এবং যে নিম্ন অঞ্চলের যে মানুষ সেই সব অঞ্চলের মানুষ কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পাওয়া কিন্তু তারা একটি আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে এবং যে যারা স্বেচ্ছাসেবক রয়েছে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে তাদেরকে বারবার বলা হচ্ছে কিন্তু তারা আসলে এখন পর্যন্ত যে আবহাওয়া বিরাজ করছে এই আবহাওয়া মূলত তারা আসলে আশ্রয় কেন্দ্রে যায়নি এবং হয়তো যাওয়ার কথাও না কারণ এই অঞ্চলের মানুষ এই এই ধরনের আবহাওয়ায় আসলে আশ্রয় কেন্দ্রে যায় না তো জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে অর্থাৎ দুপুরের পরে যদি আশ্রয় কেন্দ্রে যে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ যদি আশ্রয় কেন্দ্রে না যান তাহলে সেক্ষেত্রে তারা তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করবেন অর্থাৎ সন্ধ্যার আগে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে আর যে হচ্ছে যে প্রায় যদিও দশ লাখের উপরে মানুষ রয়েছে এবং ছয়শ বিয়াল্লিশটি আশ্রয় কেন্দ্র রয়েছে যার ভিতরে যেই যে আশ্রয় কেন্দ্র রয়েছে মানুষের সংখ্যা যে তা পর্যাপ্ত কিনা এবং এর আগে সিডোর সময় আপনাদের যে অভিজ্ঞতা ছিল সিডোর আইলার যে যখন আঘাত হানের তার আগ মুহূর্তের সাথে আজকের পরিবেশটা আপনি কিভাবে তুলনা করবেন যে আসলে আমি যে বিষয়টি জানাচ্ছিলাম যে ছয়শো বিয়াল্লিশটি আশ্রয়ন কেন্দ্র রয়েছে যেখানে দুই লাখ সত্তর হাজার লোক আশ্রয় নিতে পারবে তবে সেই ঝুঁকিপূর্ণ এবং যে নিম্ন অঞ্চলের মানুষের সংখ্যা কিন্তু আরও অনেক বেশি তো তারা যদি সবাই সেখানে আশ্রয়ন কেন্দ্রে যায় আশ্রয় কেন্দ্রে যায় সেখানে কিন্তু তার ধারণ ক্ষমতাটা আসলে অনেক বেশি তো আসলে যাবে কি না আশ্রয় কেন্দ্রে বা কখন যাবে সেটি আসলে আবহাওয়ার উপরে নির্ভর করবে গতকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি বৃষ্টিপাত হচ্ছে আবার কখনো বাতাসের গতিবেগ বাড়ছে তো যখন যেটি হচ্ছে যে আমরা বিগত দিনে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে বা প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয়েছে সেখানে আমরা দেখছি যে যখন ঝড় বা শুরু হয় বা ঘূর্ণিঝড় যখন শুরু হয় তখন আসলে মানুষ দৌড়াদৌড়ি করে তাড়াহুড়া করে তখন আশ্রয় কেন্দ্রে যায় জি আবু জাফর সালে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঝালোঘাটি থেকে আমাদের আরেকজন সহকর্মী রতন আচার্য আপনি কোথায় রয়েছেন কোন নদীর তীরে রয়েছেন এবং সেখানকার জনগণ জনগণ এই ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নিয়েছে তারা নিরাপদ স্থানে পৌঁছেছে কি না আপনাকে ধন্যবাদ আমি রয়েছি ঝালকাঠি একদম সীমান্তবর্তী এলাকা যে এলাকাতে যে এলাকাতে আসলে বঙ্গোপসাগরের চর আসুক বা বন্যা আসুক এই মানে এই উপজেলায় কিন্তু আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমি রয়েছি কাঁঠালিয়াতে আসলে এই কাঠালিয়ার মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছে এখানে ভেরিভাদ না থাকার কারণে একটু একটু ইয়ে হলেই কিন্তু আসলে আমি একটু ফুটেজ দেখাই একটু মানে পানি বৃদ্ধি পেলেই কিন্তু আসলে লোকালয়ে কিন্তু আসলে পানি ঢুকে যায় আপনি দেখতে পাচ্ছেন যে আমি রয়েছে বিষখালী নদীর তীরে বিষখালী নদীর তীরে কিন্তু অলরেডি পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে এবং লোকালয়ে পানি ঢোকার শুরু করে দিয়েছে এবং মানুষ কিন্তু খুব আতঙ্কিত রয়েছে আমি এখানকার যে নদী পারে মানুষ রয়েছে সে মানুষের সাথে কথা বলেছি তারা কিন্তু আসলে এখন পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন সেন্টারে এখন পর্যন্ত কেউ যায়নি না যাওয়ার কারণ সম্পর্কে তারা জানিয়েছে যে আসলে তাদের ঘরবাড়িতে যে আসবাবপত্র মালামাল রয়েছে সেইগুলো রেখে তারা এখনই যাবে না যদি আবহাওয়া আরও বেশি খারাপ হয় তাইলে কিন্তু তাহলে তারা আসতে কিন্তু বা সেন্টারে যাবে সকাল থেকেই কিন্তু ঝালকাঠির বিভিন্ন এলাকায় ঘুরি বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে খুব দমকা হাওয়া বিরাজ করছে আসলে ঝালকাঠির পরিস্থিতি গুমট আবহাওয়ার সৃষ্টি হচ্ছে এই ছিল আসলে ঝালকাঠি সর্বশেষ আমার কাছে রতন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেশের নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন এর মধ্যে ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু সচিবালয়ে ব্রিফিং করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে উপকূল জেলার সুরক্ষার জন্য নয় হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং ঝুঁকি প্রবণ যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের ছুটি বাতিলেরই মধ্যে করা হয়েছে আমরা তার বক্তব্য শুনে আসবো থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে আট থেকে নয় হাজার আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আমরা তৈরি করে রেডি করে রেখেছি যেগুলি তৈরি আসে এবং সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার শুকনো খাবার বিস্কুট এবং পানিসহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে দর্শক আমরা সচিবালয় থেকে শুনছিলাম দুর্যোগ ব্যবস্থা ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর বক্তব্য তিনি বলছিলেন যে সারা দেশ জুড়ে প্রায় নয় হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন একজন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর সাইফুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে আলোচনা করছিলাম এবং উপকূল তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানের প্রভাব কতখানি পড়তে পারে আমাদের সহকর্মীদের অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞতা বলছে যে এখন পর্যন্ত সব জনগণ নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না তারা বাড়িতে অবস্থান করছেন আমরা পটুয়াখালীতে দেখেছি যে সেখানে চার ফুট পাঁচ ফুট পর্যন্ত পানি উঠে গেছে তারপরও ঘরে মানুষ আসলে অবস্থান করছেন একজন জলবায়ু বিশেষজ্ঞ এবং আবহাওয়া নিয়ে যেহেতু আপনি কাজ করছেন আপনার অভিজ্ঞতা কি বলে এবং এই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি সবশেষ কোথায় গিয়ে ঠেকতে পারে জি আপনাকে ধন্যবাদ আসলে আমরা যে দৃশ্যটা এখন দেখেছি সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগটা অতিক্রম করছে বাংলাদেশের উপকূল দিয়ে কিন্তু মেইন যে ঘূর্ণিঝড়ের প্রধান অংশটা কিন্তু আরও কয়েক ঘন্টা লাগবে উপকূলের কাছাকাছি আসতে এবং যেটা বিকাল নাগাদ এখন বলা হচ্ছে তো এটার স্পিডটাও আবার অনেক সময় খুব দ্রুত হয় অনেক সময় স্লো হয় তো সেটা যেহেতু ঘূর্ণিঝড় একটা খুবই আনস্টেবল প্রসেস তো আমরা যে নিউজটা দেখলাম যে মানুষ এখনও আসতে যায় না এটা আমরা বিগত বছরের ঘূর্ণিঝড়গুলিতেও কিন্তু এই একই রকম দেখি যে মানুষ শেষ সময় পর্যন্ত তার বাড়ি ঘরে থাকার চেষ্টা করে যেহেতু তার মূল্যবান জিনিস আছে অনেক সময় চুরির সম্ভাবনা দেখা দেয় কিংবা গবাদি পশু আছে যেটা রেখে অনেক সময় যেতে পারে না অনেক শেল্টারই গবাদি পশু রাখার জায়গা আছে যেটা কিল্লা বলা হয় মুজিব কিল্লা তো সেই অবস্থায় আমরা দেখি যে মানুষ অনেক সময় এটা সিরিয়াসলি নেয় না কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড়ে যারা খুব কাছাকাছি আছে, যদি এখন পাঁচ ফিট পানির উচ্চতা থাকে আরও আপ টু দশ ফিট পর্যন্ত উচ্চতা বেড়ে যেতে পারে তো আশ্রয় যাওয়াটা অবশ্যই দরকার এবং আমি মনে করি এখানে আসলে যদি না যেয়ে থাকে বরঞ্চ পরবর্তীতে আশ্রয় কেন্দ্রে যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে যখন পানি উঠে যাবে এবং এই সাইক্লোনের গতিবেগ হয়তো খুব বেশি মানে একশো কিলোমিটারের উপরে নাও যেতে পারে যেহেতু এটা দু ল্যান্ডের কাছাকাছি চলে এসেছে কিন্তু অনেক সময় যদি সমুদ্রের সাইক্লোনটা বেশি সময় থাকে তখন সে অনেক বেশি শক্তি সঞ্চয় করে এটা সম্ভবত অতি প্রবল ঘূর্ণিঝড় বা মানে ক্যাটাগরি ট্যুর মতো হবে সর্বোচ্চ হয়তো একশো কিলোমিটার হতে পারে কিন্তু তারপরও যে জলোচ্ছ্বাস আসছে এবং যে বাতাসের যে গতি কারণ আমরা জানি অনেক সময় বাড়ির উপর গাছ পড়েও অনেক দুর্ঘটনা ঘটে এবং আমি সিডরে আমার মনে আছে আমি পরবর্তীতে শরণখলায় গিয়েছিলাম সেখানে দেখলাম যে অনেক মানুষ শেষ সময় আসার চেষ্টা করেছে সাইক্লোন সেটার সাত্রিয়ে কিন্তু অনেকে কিন্তু পারে নাই এবং প্রায় চৌত্রিশ জন ওখানে মারা গিয়েছে তো এটা ইমিডিয়েটলি আমাদের যে কোস্টাল ভলেন্টিয়াররা কাজ করছে রাত দিন প্রায় সিক্সটি থাউজেন্ড এবং প্রশাসন কাজ করছে তারা সহযোগিতা করছে বিভিন্ন সাধারণ মানুষ তো আমার মনে হয় যে সাইক্লোন যে সিগনালটা এবং এটার যে সেন্টারে যাওয়া এটা কিয়াসলি নেওয়া উচিত জি আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী বুলেটিনে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দর্শক আমরা দেখ শুনছিলাম একজন জলবায়ু বিশেষজ্ঞ এই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে এবং কয়টা নাগাদ বাংলাদেশ এটি অতিক্রম করতে পারে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরাও কিন্তু সে তথ্য জানাচ্ছিলেন এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে যে তথ্য আমাদের কাছে এসেছে এসেছে সে তথ্য হচ্ছে ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশ থেকে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে অর্থাৎ তীরবর্তী অঞ্চল থেকে উপকূল থেকে অবস্থান করছে এবং বলা হচ্ছে যেটি এটি বিকেল নাগাদ বাংলাদেশের অতিক্রম করবে এবং যে চিত্র আপনারা দেখছি যে এখানে আমরা যদি উপকূলের তীরে একদম উপকূল থেকে এর ঘূর্ণিঝড়ের কেন্দ্রে আমরা কেন্দ্রস্থলে তুলনা করি আবহাওয়া অধিদপ্তর এবং উইন্ডি সহ বিভিন্ন স্যাটেলাইট যে প্ল্যাটফর্ম রয়েছে জলবায়ু বিশ্লেষণ করেন যারা তো তাদের যে তথ্য সে তথ্য হচ্ছে সত্তর থেকে কেউ কেউ বলছেন পঁচাত্তর কিলোমিটারের মধ্যে রয়েছে এবং এটির ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ বলা হচ্ছে এখন পর্যন্ত ঘন সর্বোচ্চ গতিবেগ বলা হচ্ছে তিপ্পান্ন কিলোমিটার আমাদের সহকর্মী শামীমা সুলতানা কিন্তু সেই তথ্য আমাদের জানাচ্ছিলেন আবহাওয়া অধিদপ্তর থেকে সকালে একটি ব্রিফিংয়ে কিন্তু সেই তথ্য আমাদেরকে জানানো হয়েছে দর্শক এই ছিল আসলে সবশেষ অবস্থা ঘূর্ণিঝড় রিমালের পরবর্তীতে নতুন কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আপনাদের জানানোর চেষ্টা করব